আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটি নতুন সকালে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সর্নাজ ডায়েরি থেকে আজকে ইটালিতে আমার প্রথম সকাল তো সকাল থেকেই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি সকালবেলা আমরা সবাই রেডি হয়ে নিলাম রান্নার কাজটা সেরে এখন চলে যাচ্ছি বাইরে বাইরে গিয়ে আজকে একটু ঘোরা ফেরা করব আপনাদের সাথেও শেয়ার করব আমরা কোথায় যাচ্ছি কি করছি ইফাত সুবাইতা রেডি হয়ে এখন মেন ডোর দিয়ে বের হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের মেন রোড তো মেন রোডের পাশেই কিন্তু লিফট করিডোরটা খুব একটা বড় না দুই পাশে দুটো ফ্ল্যাট তো ছোট্ট একটা করিডোর গেট দিয়ে বের হয়ে আমাদের লিফটাম লিফটের জন্য ওয়েট করছি লিফ্ট আসলেই আমরা চলে যাব তো আজকে খুব বেশি দূরে যাবো না যেহেতু আজকে প্রথম দিন খুব একটা দূরে যাব না কাছেই একটু ঘোরাঘুরি করব।। বাসা থেকে বের হয়ে এই দোকানটা দোকানটার নাম হচ্ছে কনভেন্সা কাজা মানে গৃহস্থালীর জিনিসপত্র তো এই দোকানে একটু সংসারের টুকিটাকি জিনিস দেখছিলাম যদিও আমার এখান থেকে কোনো কিছু কেনা হয়নি কারণ আমি এরপরে গিয়েছিলাম লিডেলে এরপর আরও একটা শপে গিয়েছিলাম সেখান থেকে কেনাকাটাগুলো সেরেছি এখানে বেশ কয়েকটা জিনিস আমার খুব ভালো লেগেছে দেখা যাক পরবর্তীতে হয়তো বা নিতেও পারি বিশেষ করে কাচের এই পটগুলো আমার খুবই ভালো লেগেছে এই পটগুলোতে যে কোনো জিনিসে রাখা যাবে আর দুধ চিনি এগুলো তো খুব সুন্দরভাবে রাখা যাবে এই পটগুলো কিন্তু বেশ কয়েকটা সাইজ ছিল তো আমার ভালো লেগেছে খুব আরও আমি অনেকগুলো দোকানে এই পটগুলো দেখেছি তো দেখা যাক এই পটগুলো হয়তোবা পরবর্তীতে নেওয়ার চেষ্টা করব যদি মনে থাকে আর এই পটগুলোও কিন্তু বেশ ভালো যে কোনো জিনিস স্টোরেজ করার জন্য খুবই ভালো পটগুলো দামটাও কিন্তু খুবই রিজনেবেল তো এই দোকানটা একটু ঘোরাঘুরি করে এরপর আমরা চলে গিয়েছি লিডেলে কারণ ইফাত সুবাইতা খুব করে বলছিল ওরা ডোনাট খাবে এবং তে খাবে তে হচ্ছে গিয়ে একটা টি ওটা খুব ইফাতের পছন্দ তো সেজন্য আমরা এখন চলে যাচ্ছি লিডেলে আর লিডেলের ডোনারটা ইফাত সুবাইতা খুবই পছন্দ করে সেই ডোনারটা খেতেই এখন লিডেলে যাচ্ছি ইফাত প্রথমে গুগলে সার্চ দিয়ে নিল যে লিডেলটা কোথায় আমাদের আশেপাশে সেখানেই এখন যাব। আমাদের বাসা থেকে মাত্র ছয় মিনিটের দূরত্বে মানে ওয়াকিং ডিস্টেন্স ছয় মিনিট সেই লিডেলেই এখন আমরা সবাই যাচ্ছি আর লিডেলটা একটু পাহাড়ের ওপর পাহাড় বলতে একটু উঁচুতে আসলে রোম শহরটাই কোথাও উঁচু কোথাও নিচু তো হেঁটে গেলে একটু উঁচুতে উঠতে আসলে কষ্টই হয় তারপরও অনেক দিন পর সুবাইতা লিডেলে গিয়ে ডোনাট খেলো ইফাত ডোনাট খেলো তে খেলো বেশ ভালোই লাগলো যেতে যেতে কমলা গাছটা চোখে পড়ল খুব সুন্দর কমলা ফল পেকে আছে কিন্তু আসলে খাওয়ার মানুষ নেই বিদেশিরা আসলে এরকমই গাছে ফল পেকে থাকলেও ওরা সেটা খায় না ওরা কিন্তু কিনে খায় কারণ ওরা মনে করে যেটা বাজারে আসে মানে যেটা সুপার শপে আসে সেটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আসে আর যেহেতু গাছে বিভিন্ন পোকামাকড় আছে প্লাস বিভিন্ন পাখি এসে বসে তাই ওরা কিন্তু এগুলো আসলে খেতে চায় না আর দুই বোন যেতে যেতে দুষ্টামে কিন্তু অলওয়েজ চলছেই চলছে এখন যেহেতু সামার সিজন তাই বিভিন্ন গাছে কিন্তু বিভিন্ন রকম ফুল ফুটে আছে গাছের এই ফুলগুলো দেখতে বেশ ভালোই লাগছিল ওই যে দূরে লিডেল দেখা যাচ্ছে তো আমরা কিন্তু চলে এসেছি আসলে গুগল থাকলে এখন সব কিছুই সম্ভব হয়তো বা গুগল না থাকলে আমি আজকেই বের হয়ে এখানে চলে আসতে পারতাম না আমার আগে চিনতে হতো তারপরে আসতে হতো আর এখন গুগল থাকায় সবাই কিন্তু সব জায়গায় অনায়াসে যেতে পারছে এবং প্রয়োজন অনুযায়ী তাদের কাজগুলো সেরে নিতে পারছে তো লিডেলে এসে আমি দেখে নিচ্ছি যে কি কি নেওয়া যায় লিডিল হচ্ছে জার্মানির একটা শপ এবং এখানকার প্রোডাক্টগুলো অনেক ভালো আর প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল এখান থেকে আমি অনেক কিছুই নিয়েছি আইসক্রিম নিয়েছে ইফাত সুবাইতা আর তিরামিসু নিয়েছে যেটা হচ্ছে গিয়ে ইফাতের খুবই ফেভারেট আর এই ডোনাট তে এই তিনটা জিনিস কিনতেই ওরা আজকে লিডেলে এসেছে তো ইফাতের পছন্দের তিরামিশু নিয়ে নিলাম আর ডোনাটও নিয়ে নিলাম এখানে আমি একটু হোমের জিনিসপত্র দেখছিলাম কিন্তু আমি যেটা চাচ্ছিলাম সেটা অবশ্য পাইনি আমার একটা চায়ের ছাঁকনি দরকার প্লাস আরও কিছু প্রোডাক্ট দরকার ছিল বিশেষ করে চাকু দরকার ছিল ছুরি তো সেগুলো পেলাম না তাই আমি এখন আরেকটা শপে চলে যাব। আমি আসার সময় ওই শপটা দেখেছিলাম সেখানে এখন যাব গিয়ে দেখবো যে নেওয়া যায় পাই কি না সেই জিনিসগুলো আর আমার একটা মফ দরকার একটা বালতি দরকার সেগুলো আমি এখানে পাইনি ওই সপটাতে যদি পাই তাহলে সেখান থেকেই নিয়ে নেব লিডেলের কেনাকাটাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা লিডেলের অপোজিটে একটা বসার জায়গা ছিল খুব সুন্দর তার পাশে একটা নার্সারি ছিল সেখানে বসে আমরা তিনজন মনের সুখে ডোনাট খাচ্ছি আর একটু দুষ্টামি করছি এখানে বসে মজা করতে করতে এই গাছটার দিকে চোখ গেল এত পরিমাণ ফুল ফুটেছে গাছটায় যা বলার মতো না যেহেতু সামার সিজন তাই প্রত্যেকটা গাছেই মোটামুটি ফুল থাকবে কিন্তু মনে হচ্ছে যে পাতাই দেখা যাচ্ছে না শুধু ফুল আর ফুল এরপর আমরা চলে আসলাম সেই সবটায় যেটাতে আমরা আসতে চেয়েছিলাম যাওয়ার সময় দেখে গিয়েছিলাম সেই সবটায় চলে আসলাম এই জুতাটা ইফাতের অনেক 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 পছন্দ হয়েছে তো দেখা যাক যাওয়ার সময় হয়তো বা নিতে পারি যদি আর অন্য কিছু পছন্দ না হয় ইফাতে পাপা ফোন দিয়েছিল ও অলরেডি চলে এসেছে পার্কেই বসে আছে আমাদের জন্য ওয়েট করছে আমরা তাই আর ঘোরাঘুরি না করে বাসায় চলে গেলাম যেতে যেতে দেখছিলাম যে প্রত্যেকটা বারান্দায় কি পরিমাণ ফুলের গাছ আর তাতে কি পরিমাণ ফুল ফুটে আছে দেখতে কিন্তু ভালোই লাগছিল আসলে ভিডিওতে তৎ খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে দেখতে ভীষণ ভালো লাগছিল এত ফুল একসাথে দেখতে কার না ভালো লাগে তাই না ইফাতে পাপা বাজার নিয়ে এসেছে আমরা সবাই একসাথে বাজার নিয়ে উপরে উঠলাম ও অনেক কিছু এনেছে তো চলুন সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আর আমি ছোট্ট কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি আমি যেই মোবাইলটা দিয়ে ভিডিও করি সেই মোবাইলটা হঠাৎ করে আজকে সকালবেলা হাত কেন জানি স্ক্রিনটা নষ্ট হয়ে গিয়েছে আমি বুঝলাম না হয়তোবা কালকে চাপে বা যে কোনো কারণে তাই আমি এয়ারপোর্টের ভিডিও এবং আরও কিছু ভিডিও আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে সকালের ভিডিওগুলো শেয়ার করছি তো মোবাইলটা ঠিক করে ইনশাল্লাহ আমি পরবর্তীতে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই তো মাশরুম ইফাতের খুবই পছন্দ তাই মাশরুমও নিয়ে এসেছে বাজার থেকে ইনশাল্লাহ মোবাইলটা ঠিক করে আমি আপনাদের সাথে এয়ারপোর্টের এবং বিমানের ভিডিওগুলো শেয়ার করব। আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর জানালা দিয়ে বাইরের পার্কটা দেখে নিচ্ছি পার্কে অনেকগুলো বাচ্চা পার্কে খেলা করছিল তাই দেখছিলাম তো বাজার গুছাতে গুছাতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আর আমার মোবাইলটা ঠিক করে আবারও আপনাদের কাছে আপনাদের মাঝে চলে আসবো সুন্দর সুন্দর কিছু ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ